ময়মনসিংহের গফরগাঁও সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল কৃষকদের ধান কেটে দিয়েছেন। ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর সরকার জানান, মঙ্গলবার চর আলগি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে সাথে নিয়ে মেশিন দিয়ে কৃষকদের ধান কাটা উদ্বোধন করেন তিনি। এ সময় ফাহমি গোলন্দাজ বাবেল চেয়ারম্যান ও সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের ঘরে ধান ওঠানোর সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, কৃষিতে সহায়তার কাজ অব্যাহত থাকবে।